নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শনিদেব এবার আট রাশির জাতক ও জাতিকার ঘট ভরি দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অর্থ ভাণ্ডার পূর্ণ করতে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। শনিদেব যে আট রাশির জাতক ও জাতিকার ঘট ভরিয়ে দিতে চলেছে, অর্থাৎ ধন ভাণ্ডার পূর্ণ করতে চলেছে, সেই আট রাশির কথা আমি অবশ্যই বলবো। কিন্তু তার আগে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখন আপনাদের সামনে করতে চলেছি। সেটি হচ্ছে, আমি কিছুদিন আগে, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 2 মান্থস আগে, আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্ট কমিউনিটিতে করেছিলাম, সেটি হচ্ছে দৈনিক রাশিফলের জন্য। এবং সেখানে আপনাদের ভালোবাসা আমি নিজের চোখে দেখতে পেয়েছি এবং আপনারা সকলেই দৈনিক রাশিফল চেয়েছেন, তাই আপনাদের কথা মাথায় রেখে আমি এই দৈনিক রাশিফল দিতে চলেছি। কিন্তু এটি এই চ্যানেলে নয়, সেটি আরেকটি চ্যানেলে, এর কারণও আমি বলতে চলেছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে অ্যাস্ট্রো টার্গেট। হ্যাঁ বন্ধুরা, ওটিও আমারই চ্যানেল এবং এখানে 1000 সাবস্ক্রাইবার হলেই আমি দৈনিক রাশিফল দিতে চলেছি। আর এটির কারণটি একটাই, দেখুন, আমি এই চ্যানেলে 2 বা 3টে ভিডিও নিয়মিত দিয়ে থাকি, আপনারা সেটা জানেন। আর ইউটিউবে এখন নতুন নিয়ম করে দিয়েছে যে 2টোর বেশি নোটিফিকেশন কিন্তু যায় না, যে কারণে আমাকে বাধ্যতামূলকভাবে এই চ্যানেলটি খুলতে হয়েছে। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং দৈনিক রাশিফল এই চ্যানেলে পেতে থাকুন। এবং এই চ্যানেলে আমি আরও নতুন নতুন অজানা তথ্য দিতে চলেছি, তাই সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং অল করে দেবেন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান সেই চ্যানেলের আপনারা পেতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির ঘট ভরি দিতে চলেছে স্বয়ং শনিদেব। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং শনিদেব আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, সেটি চাকুরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে। এর পাশাপাশি আপনারা যে সমস্ত কাজ করতে গিয়ে আটকে যাচ্ছেন বা ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন না, সেই সমস্ত কাজে হাত দিন অনায়াসে কিন্তু করে ফেলবেন এবং আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা, অর্থাৎ মনোবাঞ্ছা পূরণ করবেন। এরপর যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও স্বয়ং শনিদেব দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের ঘট পূর্ণ করতে চলেছে, আর এটি চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সময় আপনাদের যে কোনো কাজ অনায়াসে করে ফেলবেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং শনিদেব আপনাদের ঘটও পূর্ণ করতে চলেছে, অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন, আপনাদের কিন্তু ধন ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। এবং এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং আপনারা এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপায় ঘট ভরতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে এবং যার দরুন আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে, এবং এটি হতে চলেছে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রমোশন থেকে,
এছাড়াও যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সে সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হতে চলেছে। যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তাদের এই অর্থনৈতিক কষ্ট কিন্তু মিটতে চলেছে, এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সে সমস্ত কাজ কিন্তু অনায়াসে করে ফেলবে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের কৃপা পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। আর এই পরিবর্তন ঘটবে চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে। এই তিন ক্ষেত্র থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের যে সমস্ত কাজ হচ্ছিল না সে সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং যারা অর্থনৈতিক সংকটের মধ্যে চলছেন সেই অর্থনৈতিক সংকট মিটতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেব আপনাদেরও ঘট ভরতে চলেছে, অর্থাৎ যারা অর্থনৈতিক কষ্টে রয়েছেন সেই অর্থনৈতিক কষ্ট কিন্তু মিটতে চলেছে, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, এই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, এবং অর্থনৈতিক সংকট কিন্তু অনেকখানি মিটে যাবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেব আপনাদের উপরেও কিন্তু দৃষ্টি ফেলতে চলেছে, যার দরুন আপনাদেরও ঘট পূর্ণ হতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে। আর এটা চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, ঠিক সেই সমস্ত কাজ আপনারা করে ফেলুন এবং আপনাদের মনের স্বাদ মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।